আপনার মাকে গালি দিলে আপনার সহ্য হয় না, বাবাকে গালি দিলে আপনার সহ্য হয় না, আপনার নেতাকে গালি দিলে আপনার সহ্য হয় না, নেতাকে রাসূলকে গালি দিলে আপনার সহ্য হয় কেমনে? বোঝা গেল আপনার ভিতরে মাল নাই, আপনার ভিতরে ইমানের মাল নাই, কথা ঠিক না বেঠি? কিন্তু দুর্ভাগ্য হলো রাসূলের বিরুদ্ধে কোনো কথা বললে আমরা হুজুররা মাতি কিন্তু আপনারা মাতেন না। আমরা কি করতে পাই ফাইনজীবীওয়ালারা মাতি কিন্তু আপনারা সাটওয়ালারা মাতেন না। আর নগু নবী একজন, তারপর আঙ্গু নবী আরেকজন, আমরা এক জান্নাতে যাইবো, আপনারা আরেক জান্নাতে যাইবেন। আনগো আল্লাহ একজন, আনগো আল্লাহ আরেকজন, আঙ্গু নবী একজন, আনগো নবী আরেকজন। তাহলে আমরা মাতলে আপনারা মাতেন না কেন? তাহলে বোঝা গেল আপনার ইমানের স্পিড নাই। কথা কি সত্য না মিথ্যা? নবীর লোকে বেয়াদ দুফি করলে ধরা আছে না নাই? FTV Media 24 in anticipation of healthy culture. আর মাকে গালি দিলে আপনার সহ্য হয় না, বাবাকে গালি দিলে আপনার সহ্য হয় না, আপনার নেতাকে গালি দিলে আপনার সহ্য হয় না, নেতাকে রাসূলকে গালি দিলে আপনার সহ্য হয় কেমনে? বোঝা গেল আপনার ভিতরে মাল নাই, আপনার ভিতরে ইমানের মাল নাই, কথা ঠিক না বেঠি? আমাদেরকে সম্মান করা লাগবে নি, রাসূলকে তার চাইতে কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আল্লাহর হাবিব বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা থেকে, বন্ধু বান্ধব থেকে, সন্তান সন্ততি থেকে, তামাম জগৎবাসী থেকে আমারে বেশি ভালো না বাসো। তাহলে সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে আল্লাহকে। এরপরে মানুষের মধ্যে আল্লাহ রাসূলকে কথা ঠিক কিনা? মাকে বেশি ভালোবাসবেন না আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবেন? সবাই বলেন না কেন? বাবাকে বেশি ভালোবাসবেন না আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবেন? বন্ধুকে বেশি ভালোবাসবেন না আল্লাহ রাসূলকে? নেতাকে বেশি ভালোবাসবেন না আল্লাহ রাসূলকে? এখন আপনার মাকে যদি গালি দেয় আপনার সহ্য হবে তো? বাবাকে গালি দিলে আপনার সহ্য হবে তো? নেতাকে গালি দিলে সহ্য হবে তো? কথায় তো নাই, কথা ঠিক কিনা? তাহলে আপনার মাকে গালি দিলে আপনার সহ্য হয় না, বাবাকে গালি দিলে আপনার সহ্য হয় না, আপনার নেতাকে গালি দিলে আপনার সহ্য হয় না, নেতাকে রাসূলকে গালি দিলে আপনার সহ্য হয়? কারবাই নজরুল ফতোয়া দিয়েছেন, নবীর অপমানে কাঁদে না যদি তোর মন, রাসূলের অপমানে কাঁদে না যদি তোর মন, জানো তুমি মুসলিম নয় মুনাফিক নবীর দুশ্মন। কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন, কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন, জানো তুমি মুসলিম নয় মুনাফিক আল্লাহর দুশ্মন। এখন কেউ যদি রাসূলের সমালোচনা করে, রাসূলকে গালি গালাজ করে, আম্মাজানদেরকে গালি গালাজ করে, আপনারা মুখ বন্ধ করে তুলে দিয়ে থাকবেন কেন? কোন আঙ্গু হুজুরকে এত বলা নেই, কোন উৎপাত খায় শুধু দুধ ব্যাগ আছে না নেই গোলালুয়েরই হাতে। যদি কোন বন্ডভীর যদি মুখ বন্ধ রাখে, এ কি হকানি ভীর না বন্ডভীর? কোন আলেম যদি বন্ধ রাখে, এ হকানি আলেম না বন্ড আলেম? কত ইমাম যদি মুখ বন্ধ রাখে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করবার, এরপরে সে কি সঠিক ইমাম না বন্ড ইমাম? তার পিছনে একতেদা করা জায়েজ না হারাম? একতেদা তো বিহাজেল ইমাম না বেজাল ইমাম? কিন্তু দুর্ভাগ্য হলো রাসূলের বিরুদ্ধে কোনো কথা বললে আমরা হুজুররা মাতি কিন্তু আপনারা মাতেন না। আমরা কি করতে পাই ফাইনজীবীওয়ালারা মাতি কিন্তু আপনারা সাটওয়ালারা মাতেন না। আঙ্গু নবী একজন, তারপর আঙ্গু নবী আরেকজন, আমরা এক জান্নাতে যাইবো, আপনারা আরেক জান্নাতে যাইবেন। আনগো আল্লাহ একজন, আনগো আল্লাহ আরেকজন, আঙ্গু নবী একজন, আনগো নবী আরেকজন। তাহলে আমরা মাতলে আপনারা মাতেন না কেন? তাহলে বোঝা গেল আপনার ইমানের স্পিড নাই। কথা কি সত্য না মিথ্যা? নবীর লোকে বেয়াদ দুফি করলে ধরা আছে না নাই? সবাই বলেন ধরা আছে না নাই? আল্লাহকে কেউ গালি দিয়েছে আল্লাহ মাতে না, কিন্তু নবীকে গালি দিয়েছে সাথে সাথে জবাব আছে না নাই? নুন ওয়াল কলামে মা ইয়াসতুরুন। নবীরে হাগল কইছে, কি কইছে? আল্লাহ কয় নুন ওয়াল কলামে মা ইয়াসতুরুন, কলমের কসম খারি বললি, কলম দিয়ে যে কাগজে লেখে সে কাগজের কসম খাই আমি বলি, মা
আনতা বিনয় মাতি রব্বিকা বিমাজনুন। নবীও আপনি হা করল, আল্লাহ আকবার বলেন না। তাইলে নবীর বিরুদ্ধে কথা কইলে প্রতিবাদ করে কে? আল্লাহ। এই জন্য নবীর বিরুদ্ধে কেউ যদি অবস্থান করে তার প্রতিবাদ করে এটা না আল্লাহর সুন্নত। ওরা কথা কন না কার? কার সুন্নত? সাথে সাথে প্রতিবাদ আছে না নেই? সাথে সাথে কি? আর নবী বিরুদ্ধে আচরণ করলে আজাব আর গজব দুনিয়াতে আল্লাহ দেয়। আবুল আহাবের এক ছেলে যে রাসুলের আবার জামাইয়া ছিল, কি আছিল? আবুল আহাবের দুই মেয়ের কাছে, দুইটা ছেলের কাছে রাসুল বিয়ে দিছে। কয়টা কয়টা কয়টা? এরপরে সুরে আহাব যখন নাজিল হয়ে গেছে তখন কোনো ছেলে দোনো সুরে আহাব যখন নাজিল হয়েছে তখন দোনো মেয়েরই কি দিছে? তালাক দিছে। আচ্ছা নবীর যদি দুইটা মেয়েরে একসাথে তালাক দেয় সেখানে বাবা কি সহজে মেনে নিতে পারে? বলেন বলেন। নবীর কলিজাটা ফাটি দিতেছে। এরপর অকথ্য ভাষা নবীর গালি গালাজ করতেছে তার এক ছেলে। আল্লাহ নবী তখন বলছে আল্লাহ আমার সাল্লে তালায় কালবা মিনে কিলাবিক, আল্লাহ একটা হিংস্র ফানি দিয়ে তোর কুত্তা দিয়ে এটা থামাও। ওর কি দিক থামাও? ছেলে তাড়াতাড়ি বাবার কাছে আসে, আবুল আহাবের কাছে আসে। ও বাবা আমি তো গালি গালাজ করছি, থুতু নিক্ষেপ করছে, তবে থুতুটা হড়ে না, আল্লাহ হেফাজত করছে। কে 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 কে? আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করে কি? কেউ নবীর গায়ে থুতু ফুটতে দেয় নাই, আল্লাহ একবার বলেন না। কত মোহাম্মদে কিছু কইছে নি, কইছে কি কইছে? কা আল্লাহ আমার সাল্লে তালায় কালবা মিনে কি লাগবে? এখন আবুল আহাব কর সর্বনাশ, তুই আজ চোখের সামনে তুমি যাচ্ছে, নবী যেহেতু তোর বিরুদ্ধে বদা করিলে সেটা এমনি যাইত না, আল্লাহ একবার করছেন না। এখন যেখানে যায় ছেলেরে লগে লগে রায় ছেলেরে কি সিরিয়া তিনি যাইবেন, যাওয়ার সময় সিরিয়া ব্যবসা বাণিজ্য করবেন মাল সামনা আনের হতে রাইট হয়ে গেছে। কি হয়ে গেছে? ইচ্ছা দিয়ে নিতেন নি, এখন রাইট যাওয়া না হয়ে গেছে কই? এখন ঘুমাইবেন। এখন এখানে আবুল আহাবের খেয়াল হইলো যে হোলারে তো বাসা যাইতো না, হোলারে কি চতুর্দিকে ঘিরা হয়ে কি খেতে সকল প্রতিনিধিরা কি খেলছে কি এ এভাবে কি খেয়েছে ঘুম গেছে মাইজ জ্ঞানে রাখছে কারে? ওই যে ছেলে ওতাই বারে খেয়াল হইলো কি যে আক্রমণ হইলে আঙ্গুর হইব হাতে কি থাকব এইদিকে রাত্রে জানে গভীর হয়ে গেছে। এক ফক্করে আবার দায়িত্ব দিছে তুমি হরা দিবা, আরো ফক্করে দায়িত্ব দিছে কিয়া ওনে এগুলো জানে দেখছে যে কি খেয়েছে ইয়ে তো বাগাইয়ে এভাবে বাগা আক করছে এগুলো দিছে ডর কি দৌড় এগুলো ধরে যায় জঙ্গলে হলাইছে ইয়েন্দি আয় বাগে আয় এভাবে হুঁকে মুখ হুঁকে কি হুঁকে ওর যে মুখ দি নবীরে গালি দিছে ওর বুঝো না যে মুখ দি হুঁকি সাইতে নাই এইভাবে আর গুতি ঘুরি ঘুরি না হাই কিতাবে লেখে কয় তারপরে এ বাঘের কি কেউ মানজা বেয়ে হয়ে গেছে এভাবে হুঁকতে হুঁকতে কি হয়ে গেছে হ্যাঁ এক কেন মানজারে সোজা করছে মানজারে সোজা করতে যাই দেয় দে কাকা মজ্জা নাও না হেমনে যাই কি হচ্ছে হরছে হরি আবার মুখ হুঁকছে হুঁই দেয় যে হ্যাঁ এতে না কারণ নবীর সমালোচনা জিজ্ঞা করে এই গ্রামে মুখে তো দুর্গন্ধ বার হয় আল্লাহ আকবার কর না তেমনি ভাবে গ্যান্ডির মেয়েদের দড়ি মাথাটারে বিচ্ছিন্ন করে সে পাহাড়ের দিকে লেগে গেছে আল্লাহ আকবার বলেন না তাহলে আল্লাহ সাল্লে তালায় কলবা মিন কিলাবে কবুল হয়েছে কি হয় না আল্লাহ নবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে দায়িত্ব দাবাত দিতেন কেউ দাবাত কবুল করতো অথবা কবুল না করতো অসুবিধা কিন্তু কেসরার কাছে যখন দাবার দিছে সিডি দি কেসরা সিডিয়ান হরি এরপরে সিডিটারে টুকরা টুকরা করে এলিস তাহলে সিডির টুকরা কারণ মানে নবীর অপমান করছে নবীর সিডির অপমান মানে কারে নবীর অপমান করছে আল্লাহ নবীর কাছে যখন এ সংবাদ আসে হার রাখা আল্লাহ আল্লাহ নবীর কাছে হার রাখা হার রাখা আল্লাহ মুলকাহ আল্লাহ তার রাজ্যটারও টুকরা টুকরা করিয়ে লাগ দোয়া করছে না বদোয়া ওর কথা হতো কেন দোয়া না বদোয়া নবী বদোয়া দিয়ে এলিস তো এখানে নবী কি করছে এখানে কি দিয়ে লিছে এখন রাজ্যের রাজা আসিল কেসরা আসিল নারী লোভী নারী টারিল শতানি করত আবার হোলা আসিল নারী লোভী সান ইটার লগে বর্তমান সৌদি আরবের বার্সার লগে মিলি যায় এই সান কেন মিলে এখন এখন রাজা চিন্তা করলে যে হোলা হইলে আর হতের কাঁটা হোতা হোলা হইলো কি সুতরাং হোলারে যদি মারিয়ে এলে তাহলে আর রাজ্যের আর সমস্যা নেই আর হোলা চিন্তা করছে যে বাবা হইলে আর ফতের গাঁটা বাবারও যদি আমি মারিয়ে লাই তাহলে রাজ্যের মালিক আই আমি যা ইচ্ছা তা করতে মারব তাইলে হোলারও খেয়াল বাফারে মারিয়ে এলেন বাফারও খেয়াল কি তো বাবে হোলারে মারবেন না বলি ওষুধের বোতলের মধ্যে বিষ ঢুকেছে ওর কথা কর না ওষুধের বোতলে কি দিছে এরপরে এই ওষুধের উপর দিয়ে লেবেল লাগাইছে যে হাজিহি দাওয়াউন মোকাবিলাতুল লতি
অর্থাৎ এই ওষুধ খাইলে আপনার মর্দামি শক্তি বাড়িয়ে দিব, না বুঝলে করছেন না বাবা, চিন্তা করছে যখন হোলা যান বতলি গিয়ে হাইবে তত গড়াত গড়াত করে খাইয়ে নিব। এই হাঁকি দিয়ে হোলা তলার লোক খাড়া রয়েছে বাবা, এক কমে কল্লা আলা দিস, তাহলে বাবা আসেনি, বাবার কল্লা শেষ, এখন হাতের টোকায় টাকায় হাইছে কি আর বতলি গিয়া, বতলের মধ্যে লেখা কি হাজি দাউন মোকাবিলিল অতি, এটা মদ্দামি শক্তি বাড়ায়, কি বাড়ায়, যেহেতু হোলাও নারী লুবি কথা বুঝানো লাগে, হোলা এত বেজ্ঞানী খাইছে, এখন হোলা আসেনি, বাপ আসেনি, রাজ্য আসেনি, তাইলে নবী যে বদুয়া করছে দদুয়া লাগছেনি, এই জন্য রাষ্ট্রীয়ভাবে যারা নবী সমালোচনা করবেন তাদের রাষ্ট্র খান খান হয়ে যাবে, কথা ঠিক কিনা, কারণ নবী 1400 আগে বলে দিছেন যে খারাবুল হিন্দে মিনা সিনে, সিন দ্বারা হিন্দুস্তান ধ্বংস হয়ে যাবে, এটা আমার কথা না নবীর কথা, কমকাল গালিন তারা টুকরো টুকরো হইব, টুকরো টুকরো হয়ে রাজা হইব, রাজাকে তো সেগুলোতে বাঁধিয়ে আনা হইব, নবীজি 1400 আগে মন্তব্য করছেন, সেই মন্তব্য এখন ফলতে শুরু হচ্ছে, অয়েটেন্সি এই জন্য অপেক্ষা করেন, কথা ঠিক কিনা, তাইলে এখন নবীর বিরুদ্ধে আচরণ করলে আমরা প্রতিবাদ করার দরকার আছে না নাই, মান্না মিনকু মুনকারান ফালিউগাইর বিয়াদিহি, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব, কথা ঠিক কিনা, কি কি শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করবো, কইছে যদি শক্তি থাকে তাইলে কি করো, শক্তি দিয়ে কি করো, এখন শক্তি আছে দেশের, কার কার, এই জন্য বিভিন্ন রাষ্ট্র কি কাজে প্রতিবাদ জানাইছে, আজকে পত্রিকাতে আছে যে 16টা রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পত্রিকাতে প্রতিবাদ জানাইছে, এরদোগান সরাসরি পার্লামেন্টে নিন্দা প্রস্তাব আনছে, কথা কি সত্য না মিথ্যা, ওআইসি নিন্দা প্রস্তাব দিছে, দিছিনি কথা বলে না কেন, তাহলে এটা হলো রাষ্ট্রের কাজ, এটা কার কাজ, আর আমাদের কাজ হইলো আমরা এটা প্রতিবাদ জানাবো, যারা রাসুলের বিরুদ্ধে আচরণ করছে, রাসুলের গালিগালাজ করছে, অশ্লীল তারা প্রকাশ্যে তওবা করতে হইব, কি করতে হইব, আর তাদেরকে যে ধর্মীয় অনুভূতিতে তারা আঘাত আনছে এই জন্য তাদেরকে শাস্তি দিতে হইব, কথা ঠিক কিনা, এটা যদি দেয় আমাদের আর কোনো কথা, প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সুসম্পর্ক চাই, কথা ঠিক কিনা, কিন্তু প্রতিবেশী যদি আমাদের ইমানের উপর আঘাত করে তখন আমরা তো আর বই দেখতে পারি না, কারণ এখানে আমাদের ইমান বড়, কথা ঠিক নি, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ইমান বড়, ইসলাম বড়, নবী বড়, কথা ঠিক না বেটি, আল্লাহ বড়, আর কথা কি রাগে চিননি কেন, হ্যাঁ কার দ্বারা সিল্লি খেলি মোল্লা সিল্লি না, কার দ্বারা সিল্লি খেলি, এই যে আমরা যে সৃষ্টি হইলাম, যে আলো বাতাস পাই অক্সিজেন পাই, এটা কার উসিলে, আল্লাহ দেয় রাসুল উসিলে, আল্লাহ আকবার বলেন না, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল বলেন, মোহাম্মদী কল্লা মোহাম্মদী নামের কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে, মোহাম্মদী নামের কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে, ববের নারী সবল আছে পবিত্র সে নামের জোরে, যে মোহাম্মদের কল্যাণে নামের কল্যাণে আল্লাহ শূন্য রূপে আকাশটা তুলে ধরে রাখছেন, আর জমিনের যে উর্বরতা শক্তি আছে, ফলন হয় ফসল হয় সেটাও নবীর নামের বরকতে, তাহলে কার দ্বারা সিল্লি খালি মোল্লা সিল্লি না, নবীর বিরোধিতা করে, নবী তো শুধু মুসলমানদের নবী নয়, রহমাতাল্লিল আলামিন, রাসূল হলেন বিশ্ববাসীর নবী, কথা ঠিক কিনা, কিন্তু কেউ মানলো কেউ মানতো না, কথা ঠিক কিনি, যারা মানতো না তারা তাদের কত নবী মাইনাস করে না, মানুষ করছে নির ভাই নবী তাদের কত উম্মত বলে সম্বোধন করছে, কথা ঠিক নি, আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক, কন্যা নাকুলা বাসিল এর আগে নবীর বিরুদ্ধে করছে, আগুনে হুড়ি মারা গেছে নি, এক ইহুদি যখন মুয়াজ্জিন আজান দা সাধু আল্লাহ ইলাহা, তখন ইহুদি কাছে হার রাখাও আলাই না, যে মুয়াজ্জিন আজান দিল এই ঘোষণা দিল যে সাধু আল্লাহ ইলাহা সে আগুনে হুড়ি মারাক, এই যে বদদোয়াটা কইলো বদদোয়াটা সঠিক না ব্যাঠিক, ঠিক সান যদি নবীর সানে বদদোয়া করে দেয় তাহলে বদদোয়া উল্টা গাতাইয়ে, রাত্রিবেলা তার কর্মচারী এ আগুন ধরে চুকেছে, আগুন ধরে চুকে স্যার আগে আগুন ধরেছে, স্যার আগে আগুন তুই কেন আগুন লাগছে, হুড়া ঘর হুড়ি সাই বাস সব, আল্লাহ আকবার করছেন না, তার কথা কি রাগে চিন্নি কেন, আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক, কন্যা আমি নবীর